Hello friends, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে একটা অদ্ভুতভাবে ট্যুর করছি আমরা, একটা জায়গায় যাব বলে ঠিক করেছিলাম, ট্রেনের টিকিট কাটা ছিল, কনফার্ম টিকিট ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে টিকিট ক্যান্সেল হলো। আর অলরেডি একটা শিডিউল আছে, এবিসিডি 7-8-6 হয়ে গেছে। আমাদের প্ল্যান করা ছিল কোন একটা ডেস্টিনেশনে, সেখানে যাব বলে, আর সেরকম ভাবে শিডিউল করা ছিল, ছুটিতে সেভাবে ঠিক করা ছিল, বাট লাস্ট মোমেন্টে গিয়ে ট্রেনের টিকিট ক্যান্সেল হয়। এখন টিকিট ক্যান্সেল হয়েছে, বাট মন তো টানছে বাইরে যাওয়ার জন্য, আর আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আসবো সেটাও ইচ্ছা রয়েছে, নিজেরাও ঘুরবো। তো হঠাৎ করে অন্য একটা ডেস্টিনেশন কোথাও একটা ঠিক করতে পারছিলাম না, তো হয়তো এমন একটা জায়গা ঠিক করতে হবে যেখানে ইমিডিয়েট মানে আমরা যেতে পারি, কোনো ট্রেনের টিকিট, বা ট্রেনের টিকিট চারিদিকে ফুল, কোথাও টিকিট নেই, তার মানে একমাত্র উপায় হচ্ছে বাস, বাসে করে যাওয়া যেতে। তাই জন্য চলে এসেছি স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে প্রচুর বাসের অপশান আছে, এই যে অলরেডি দেখাচ্ছি আপনাদেরকে, কিছু কাউন্টার রয়েছে, আরও দেখাচ্ছি সামনে যাচ্ছে। তো একটা বাসের টিকিট কাটলাম, এবারে গন্তব্যটা কোথায় কিছু আন্দাজ করতে পারছেন কোথায় যাব? কারণ বাসে করে অনেকটা ডিস্টেন্স তো যাওয়া যাবে না, মোটামুটি যাওয়া যাবে, ওভারনাইট কভার করা যাবে এই ডিস্টেন্স, সেরকম জায়গাতেই যাব। তো সেরকমই একটা জায়গার জন্য টিকিট কেটে নিলাম, টিকিট কেটে বাসে উঠে পড়েছি। এই দেখুন টিকিটটা, এই টিকিটটা কিন্তু ডাইনামিক ফেয়ার। আর এই বাসগুলো এসি, নন এসি, ভলভো, স্লিপার, সিটার অনেক কিছুই হয়, আমরা ভলভো পাইনি আমরা, আর স্লিপারও পাইনি, এসি সিটার পেয়েছি, সেটাই যা পেয়েছি তাইতেই সন্তুষ্ট থাকতে হয়েছে, তাইতেই উঠেছি। এই স্প্ল্যানেডের এই জায়গাটা আপনাদেরকে একটু বলে দিই আমি, সেটা হচ্ছে যে মেট্রো করে এসে 7 নম্বর গেট দিয়ে যদি বেরোন, যে 7 নম্বর গেট দিয়ে বেরোলে এই যে মার্কেটটা সেটা হচ্ছে ময়দান মার্কেট, বা এর আরও একটা নাম আছে সেটা হচ্ছে বিধান মার্কেট, ঠিক আছে? এইখানটাতে প্রচুর লং ডিস্টেন্সের বাসগুলো থাকে, এগুলো অনলাইনেও বুক হয়, বিভিন্ন রেপুটেড কোম্পানি আছে বাসের কোম্পানি, এছাড়া অনলাইন ছাড়াও আরও স্পট বুকিংও হয়। আর স্পট বুকিংয়ের সময় একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রাইসটা কিন্তু নিগোশিয়েট করা যায়, ঠিক আছে? কত লেগেছে, কত বলেছিল সবই বলবো একটু একটু করে আপনাদেরকে, কিন্তু এই তথ্যগুলো জানিয়ে রাখছি, কারণ হঠাৎ করে আপনাদেরও কোনো দিন হতে পারে কোনো একটা জায়গায় যাবেন বলে ডিসাইড করেছেন, বাট ট্রেনের টিকিট ক্যান্সেল হলো, কিন্তু যেতে ভীষণ ইচ্ছা করছে, একদম ঘরে মন টিকছে না, তাহলে কি করবেন? তাহলে একমাত্র উপায় হচ্ছে বাস। তবে বাসে মোটামুটি অনেকটা হাই ডিস্টেন্সের, এখানে আমি বলতে পারবো না কতটা আছে, দিল্লি মুম্বাই এইসব আছে কিনা আমি জানি না, মোটামুটি ওভারনাইট জার্নি করা যায়, এরকম অনেক জায়গাই আছে, এখান থেকে অনেক বাসই ছাড়ে। তো আমরা সেই একটা টিকিট কেটে নিয়েছি, যাচ্ছি, মানে দেখাই আপনাদের, দেখাচ্ছি ভিডিওটা, দেখতে থাকুন আরও, মানে এই পুরো জার্নিটাতে কী কী হচ্ছে, কী কী হবে, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এই দেখতে পাচ্ছেন উত্তর সাথী কোচবিহারের স্লিপার কোচ বাস কলকাতা থেকে ছেড়েছে। তো মোটামুটি আমরা প্ল্যানেট থেকে উঠেছিলাম 7:30-8 সময়, এখন বাজে হচ্ছে ঘড়িতে 12:30, অর্থাৎ আধ ঘন্টা সময় লাগলো, গাড়ি এসে এখন দাঁড়িয়েছে কৃষ্ণনগরে। তো চট জলদি করে বাসে উঠে পড়েছি এবং খুব টায়ার্ড ছিল বলে আমরা ঘুমিয়ে পড়ি, যার জন্য আর ভিডিও সেইভাবে করা হয়নি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে বড় বড় সব বাস, শ্যামলী থেকে শুরু করে সবই মোটামুটি এখানে দাঁড়ায়। এখানে এই আমাদের বাস কলকাতা কোচবিহার,
যে বাসে আমরা স্লিপার পাইনি, তো আমরা সিট নিয়েছি। তো যেহেতু দিনের দিন সিট নিয়েছি তাই একটু ভাড়া বেশিই পড়েছে প্রয়োজনের তুলনায়। এমনিতে ভাড়া 1000 টাকা থাকে, স্লিপারে 1200 টাকা। তো আমাদের ভাড়া পড়েছে সিটেই 1200 টাকা করে নিয়েছে ভাড়া। তো কিছু করার নেই, এখন খাওয়ার দোকানে চলে এসেছি। এখানে প্রত্যেকটা গাড়ি হল্ট দেয়। পান্থতীর্থ দোকানটার নাম দেখতে পাচ্ছেন, চলুন দেখিয়ে নিই দোকানে কি কি রয়েছে। সরভাজা সরপুরিয়া রয়েছে, কত টাকা কেজি গো? 600 টাকা কিলো বাবা, 600 টাকা করে কেজি। শুনতে পারলেন, চলুন ভিতরে খাওয়া দাওয়া জায়গা রয়েছে। আমাদের বাস এখানে হল্ট করেছে। তো এইটা হচ্ছে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগরের এই যে দোকানটা দেখতে পাচ্ছেন পান্থতীর্থ। এখন কটা বাজে? একটা বাজে যায় এই সময়। আধ ঘন্টা আগে জাস্ট বাস হল্ট দিয়েছে, জাস্ট ফর আধ ঘন্টার জন্য, ডিনার করার জন্য। তো আমরা এখানে ডিনার করলাম। আর কী বলবো, এবারে কি আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল যদিও অনেক বড় জায়গা, যাচ্ছি আমরা দার্জিলিং। বাসে করে এবারে যেতে হলো, যেহেতু অলরেডি বললাম যে ট্রেনের টিকিট ক্যান্সেল হয়েছে, যে জায়গাটা যাবো বলেছিলাম, ডিসাইড করেছিলাম, সমস্ত কিছু কনফার্ম ছিল। কিন্তু আনফর্চুনেটলি কিছু প্রবলেম চলছে, বিভিন্ন জায়গাতেই প্রচুর ট্রেন ক্যান্সেল হচ্ছে। তো আমাদেরও তো ট্রেন ক্যান্সেল হচ্ছে, বাট এটা অলরেডি শিডিউল কিছু একটা ট্যুর ছিল, ছুটি নেওয়া ছিল, অনেক কিছু ব্যাপার ছিল। তো যার জন্য আমরা এই নর্থ বেঙ্গলের ট্যুরটাই করছি, বাধ্য হলো, কিছু করার নেই। বাসে করেই বেরিয়ে এসেছি, দেখতে থাকুন ভিডিওটা, আরও কী কী আছে সঙ্গে, কি যা যা হচ্ছে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন দেখুন। ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 3:30। তো আমাদের গাড়ি হঠাৎ করে মাঝ রাস্তায় একটু ড্যামেজ হওয়াতে, তো এখন গাড়ি রিপেয়ারিং চলছে, দেখতে পাচ্ছেন গাড়ি থামিয়ে। তো
ঘন্টা দেড়েকের একটা ব্যাপার যেটা হঠাৎ করে ঘটে গেছে, গাড়ির চাকাতে প্রবলেম দেখা দিয়েছে। তো এখন মেকানিক নেমেছে, নেমে গাড়ি সারানোর চেষ্টা করছে। তো এটাও একটা এক্সপিরিয়েন্স চলার পথে, যে বাসে করে যাওয়ার সময় বাস কিছুটা যান্ত্রিক গোলযোগ হয়েছে, তো তার জন্য আমাদের কিছুটা ডিলে হচ্ছে। হয়তো এটা সারাতে ঘন্টা দেড়েক সময় লাগবে, যার জন্য আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কিছুটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন যে চলার পথে অনেক রকম প্রতিবন্ধকতা আসে, সেই নিয়েই চলতে হবে। তো দেখা যাক, 3:30 বাজে, ঘড়িতে দেখাতে পাচ্ছি অন্ধকারের জন্য। তো ঠিক হলে আবার আমাদের যাত্রা শুরু হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গোলযোগ কারণের জন্য তো এই মুহূর্তে আমাদের হয়তো আরও অনেক দূরে থাকারই কথা ছিল, বাট আমরা ডিস্টেন্স কভার করতে পারিনি। তো এই মুহূর্তে গাজলের এখানে একটা দোকান হোটেলে আর কি, সামনে আমাদেরকে একটু সময় দেওয়া হয়েছে 15-20 মিনিট, যে চা জল খাবার খেয়ে নেওয়ার জন্য আর ব্রাশ করে নেওয়ার জন্য। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।